الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين في ستيفيشن مانيتي داشاك ماندولي السلام عليكم ورحمة الله وبركاته داشاك ماندولي أمرا دارا بهيك على جنة شوني جامع العلوم الحكم ابن رجب الحنبلي حديث شان تكي كيسو حديث أسكي حديث بشيهوتشي ببيتروتا রসুল্লাহ সালুলার সঙ্গে শাদ করেছেন ইন দা অল্লাহা তাইয়িবুন অ লা ইয়াখ বালু ইলা তাইয়িবান ও আমার আল্লাহ মিনিন বিমা আমারা বহিল মরশালিন ইয়া রুসুলু কুলু মিনা তাইয়িবাত ওয়া আমালু স লেহা হৃদচে শুরু হয়েছে যে আল্লাহ তাআল্লাহ পবিত্র তিনি পবিত্রতা ছাড়া কিছু পছন্দ করেন না আর তিনি মমেন্দ্রকে বলেছেন তোমরা পবিত্র ঋজিক খাও আর নেক আমল করো যেটা তিনি রসুলদেরকে বলেছিলেন সেই কথাই মোমিনদের উপরে দায়িত্ব বর্তায় পাক পবিত্র জিনিস খাও আর নেক আমল করো পবিত্র জিনিস খাও আর আমলে সালে হাতে ব্যস্ত থাকো আরেকটি আয়াতে তিনি বলেছেন হে মোমিনরা তোমরা পবিত্র জিনিস থেকে খাও আর আল্লাহ তালা শকর আদায় করো পাক পবিত্রতা ছাড়া আল্লাহ তালা কিছুই কবুল করেন না এই পবিত্রতা অনেক বিষয় নিয়ে আছে আমাদের সব কিছু পাক পবিত্র হওয়া লাগবে তাহলেই আল্লাহ তাল্লা কবুল করবেন আমরা যদি শুরু করি ইমান থেকে ইমানটাকে পাক পবিত্র করতে হবে সেরেক থেকে মেনে মিনি ডান সেরেককে কুফর ইমান হওয়া লাগবে পাক পবিত্র যেখানে কোন সেরেক টাচ করবে না খাল ইস্তিদের ভিত্তিতে আমলের মধ্যে পাক পবিত্রতা থাকবে রুজি কামার মধ্যে পাক পবিত্রতা থাকবে এবং আমাদের শরীর কাপড় চোপড় এবাদতের জন্য কোনো কোনো সময় শর্ত অন্য সময়ে পবিত্র চলাফেরা করা পাক পবিত্র থাকার চেষ্টা করা কথাবার্তা বলার ক্ষেত্রে পবিত্র পাক পবিত্র ভালো কথা বলা তাই মানে যেমন পাক পবিত্র ভালো যেটা ভালো নয় এমন সকল কাজ থেকে গর্বিত কাজ থেকে সরে আসতে হবে যেটা ভালো কথা নয় সেটা থেকে সরে আসতে হবে যা কিছু মন্দ সব কিছু বর্জন করতে হবে ইনকামের ব্যাপারে বলা হয়েছে মানুষ যখন ইনকাম করে এটা পাক পবিত্র হালাল ভালো কিনা এটা জিজ্ঞেস করা তাহলে মডিফাইড ফুড এটা তৈরি বাত না হালালও যদি হয় তৈরি বাত না এভাবে অপ্রাকৃতিকভাবে কোনো কিছু তৈরি করে অনেক সময় তৈরি থাকে না সেখানে শুধু হালাল থাকলেই চলে দোয়া করা হয় যে তুমি ভালো হয়ে গেলে ত বা মামসা কা তোমার এই চলা পথ চলাটা খুব ভালো কাজ হয়ে গেল আল্লাহ তারা এভাবেই মানুষকে সব কিছু ভালোর ভিতরে থেকে আল্লাহ তালা কাছে আমলগুলো পৌঁছাইতে বলেন মানুষের ইনকাম এবং খরচ যেমন পাক পবিত্র হালাল সোর্স থেকে হওয়া লাগবে ডান খয়রাতটাও হালাল সোর্স থেকে হওয়া লাগবে আল্লাহ তালা যখন মানুষ পবিত্র কামাই থেকে হালাল কামাই থেকে দান খয়রাত করেন আল্লাহ তালা তাকে ডান হাতে কবুল করেন এটাকে বড় করেন এবং আল্লাহ তালার উভয় হাত ডান আল্লাহ তালা কোনো বাম হাত নেই মানুষ যখন হারাম ইনকাম করে হারাম ইনকাম থেকে সে নিজে খেলে এটা তার জন্য গুণা সদকা করে দিলে এটা আল্লাহ তালা কবুল করেন না আর বাকি যেগুলো দুনিয়া জমা করে চলে গেল এগুলো জাহান নামে যাওয়া তার জন্য সম্বল হয়ে গেল আল্লাহ তালা খারাপ কিছু দূর করতে হলে খারাপ দিয়ে করেন না ভালো কিছু দিয়ে দূর করাকে পছন্দ করেন কেউ কোনো খারাপ কাজ করছে সেটাকে দূর করার জন্য ভালো পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে এভাবে আল্লাহ রবুল আলমিন সব কিছুর মধ্যেই ভালো চান এমন কি কোনো খারাপ কাজকে দূর করতে হলো ভালো তরিকাই করতে হবে এমন তরিকা দূর করতে গেলাম যে আরও খারাপ হয়ে গেল সেটা আল্লাহ তালা কবুল করবেন না তারপরে হাদিসের শেষের দিকে এসেছে রসুল্লাহ সাল্লাম বলেছেন এক ব্যক্তি আল্লাহ তাল্লাহ কাছে খুব দোয়া করতে চেষ্টা করবে সে সফরের কারণে ক্লান্ত হয়ে যাবে তার মাথার চুলগুলো গায়ের কাপড় চোপড় উস্কু খুস্কু থাকবে সফরের ক্লান্তি এবং টায়ার্ড হওয়ার সমস্ত চিহ্ন তার উপরে ফুটে উঠবে আর সে আল্লাহ তাল্লাহ কাছে খুব দোয়া করবে ইয়া রব ইয়া রব হাত তুলে তুলে দোয়া করবে তার দোয়া আল্লাহ তালা কিভাবে কবুল করবেন কারণ মাতা হারাম অমাল বাসুহু হারাম অমাসু হারাম তার সব কিছু হারাম পেটে ভেতরে খাবার ঢুকছে সব হারাম কাপড় চোপড় সব কিছু হারামু তার জোয়া আল্লাহ তালা কিভাবে কবুল করবেন এই হাদিসের মধ্যে তিনি তৈবের সঙ্গে এই দোয়ার প্রসঙ্গটা নিয়ে আসছেন মানুষের জন্য হালাল রেজিকে কি পরিমাণ দরকার আজকে পৃথিবীতে মুসলমানদের দিকে তাকালে দেখা যায় সারা পৃথিবীতে হারাম ইনকামের দরজা খুলে গেছে মুসলমানরাও তার থেকে পেছনে থাকবে কেন তারাও সেদিকর হয়ে গেছে আজকে ব্যবসা বাণিজ্যের মধ্যে সুদ ছাড়া চলে না চাকরি বাকরি করতে গেলে ঘুষ খাওয়া লাগবে ঘুষ ছাড়া কোনো চাকরি হ্যাঁ মনে হয় যেন নাই আর কি এরপরে মানুষকে ঠকানো প্রতারণা করা এরপরে অন্যায় অপসংস্কৃতির ব্যবসা বাণিজ্যের মধ্যে খুব বেশি লাভ মিডিয়া থেকে আরম্ভ করে এগুলার চর্চা করলে বিজনেস রমরমা তাড়াতাড়ি লাল হওয়া যায় এভাবে করে মানুষ পৃথিবীতে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছুর মধ্যে রন্দে রন্দে হারাম ঢুকে গেছে একেবারে যে হালাল নাই তা না কিন্তু হালালটা করতে গেলে কষ্ট হয় বেশ কষ্ট আসে এই কষ্টকে স্যাক্রিফাইস করতে অনেক মুসলিমরা রাজি হয় না সেজন্য তারা নিজেরাও হারামের ভিতরে ডুবে থাকার জন্য চেষ্টা করে অথচ তারা মুসলিম তারা হয়তো বা আপ টু সার্টেন এক্সটেন্ট প্র্যাকটিসিং মুসলিম তারা যে একেবারেই কোনো আমল করেন না তা না তাদের আমলের একটা জজবা আছে তাদের আমলের চেষ্টা আছে কিন্তু আর সেটার প্রমাণ হচ্ছে তারা দোয়া করে ইয়া আরব ইয়া আরব করে দোয়া করছে তো আল্লাহ তালাকে তারা একদম ছেড়ে দেয় না এক গেল কিন্তু এই হলো আমাদের জমানার মুসলমানদের দুরবস্থা আর কি যে নিজেকে অমুসলিম মনেও করে না মুসলিমই মনে করে কিন্তু তার ইনকামের ব্যাপারে হারাম হালালের কোনোই পরোয়া করে না একটা মানুষের কাছে এই সেন্সই নাই তার চাকরির টাকা আর ঘুষের টাকা তার কাছে ইকুয়াল একদম সমান কোনো পার্থক্যই মনে করে না হারাম ইনকাম আর হালাল ইনকাম কত আকাশ পাতাল পার্থক্য একটা আগুন আর একটা তৈ্যেব এই তৈয়েব কষ্টের চাকরির হালাল ইনকামটাকে পলিউটেড করে ফেলছে দূষিত করে ফেলছে হারাম ঘুষের টাকা যোগ করে এবং তার কাছে দুইটাই সমান এবং এটা একটা সামাজিকভাবে অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে ঘুষে নামে এই জুলুম ছড়িয়ে যাচ্ছে আর সে লোকও বিপদে পড়ে আর সেও আল্লাহ তালার কাছে দোয়া করে ডাকে আল্লাহ তালাকে ইয়ারব ইয়ারব বলে আল্লাহ তালা তার দোয়াকে কিভাবে কবুল করবেন দোয়া কবুলের অন্যতম শর্ত অনেকগুলো আদাব এই হাজিসের মধ্যে এসেছে একটা হলো যে মানুষ যখন সফরে থাকে তখন তার দোয়া কবুল হয় সফরে থাকলে তার দোয়া কবুল হয় কারণ সফরে অনেক ক্লান্ত থাকে মানুষ সেই জন্য তার দোয়াকে কবুল করা হয় দর্শক মণ্ডলী আমরা একটু বিরতিতে যেতে হবে এখন বিরতির পরে পুনরায় এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আশা করছি আপনার ধৈর্য ধরে অপেক্ষা করবেন আসসালামাইকুম আহমতুল দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে আলোচনা করছিলাম যে আল্লাহ তালা দোয়া কিভাবে কবুল করেন আর কোন লোকদের দোয়া কবুল করেন না আসলাম বলেছেন এক ব্যক্তি আল্লাহ তাল্লাহ খুব দোয়া করতে চেষ্টা করবে সে সফরের কারণে ক্লান্ত হয়ে যাবে মাথার চুলগুলো গায়ের কাপড় থাকবে সফরে ক্লান্তি এবং টায়ার হওয়ার সমস্ত চিহ্ন তার উপরে ফুটে উঠবে আর সে আল্লাহ খুব দোয়া করবে ইয়া রব ইয়া রব হাত তুলে তুলে দোয়া করবে তার দোয়া আল্লাহ তালা কিভাবে কবুল করবেন কারণ মাতা হারাম অমাল বাসুহু হারাম অমাস হারাম তার সব কিছু হারাম পেটে ভেতর খাবার ঢুকতে সব হারাম কাপড় চোপড় সব কিছু হারামু তার দোয়া আল্লাহ তালা কিভাবে কবুল করবেন এই হাদিসের মধ্যে তৈবের সঙ্গে এই দোয়ার প্রসঙ্গটা নিয়ে আসছেন মানুষের জন্য হালাল রেজিকে কি পরিমাণ দরকার আজকে পৃথিবীতে মুসলমানদের দিকে তাকালে দেখা যায় সারা পৃথিবীতে হারাম ইনকামের দরজা খুলে গেছে মুসলমানরাও তার থেকে পেছনে থাকবে কেন তারাও সেদিক হয়ে গেছে আজকে ব্যবসা বাণিজ্যের মধ্যে সুদ ছাড়া চলে না চাকরি করতে গেলে ঘুষ খাওয়া লাগবে ঘুষ ছাড়া কোনো চাকরি হ্যাঁ মনে হয় যেন নাই আর কি এরপরে মানুষকে ঠকানো প্রতারণা করা এরপরে অন্যায় অপসংস্কৃতির ব্যবসা বাণিজ্যের মধ্যে খুব বেশি লাভ মিডিয়া থেকে আরম্ভ করে এগুলার চর্চা করলে বিজনেস রমরমা তাড়াতাড়ি লাল হওয়া যায় এভাবে করে মানুষ পৃথিবীতে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছুর মধ্যে রন্দে রন্দে হারাম ঢুকে গেছে একেবারে যে হালাল নাই তা না কিন্তু হালালটা করতে গেলে কষ্ট হয় বেশ কষ্ট আসে এই কষ্টকে স্যাক্রিফাইস করতে অনেক মুসলিমরা রাজি হয় না সেজন্য তারা নিজেরাও হারামের ভিতরে ডুবে থাকার জন্য চেষ্টা করে অথচ তারা মুসলিম তারা হয়তো বা আপ টু সার্টেন এক্সটেন্ট প্র্যাকটিসিং মুসলিম তাদের যে একেবারেই কোনো আমল করে না তা না তাদের আমলের একটা জজবা আছে তাদের আমলের চেষ্টা আছে কিন্তু আর সেটার প্রবাণ হচ্ছে তারা দোয়া করে ইয়া আরব করে দোয়া করছে তো আল্লাহ তালাকে তারা একদম ছেড়ে দেয় না বোঝা গেল কিন্তু এই হলো আমাদের জমানার মুসলমানদের দুরাবস্থা আর কি যে নিজেকে অমুসলিম মনেও করে না মুসলিমই মনে করে কিন্তু তার ইনকামের ব্যাপারে হারাম হালালের কোনোই পরোয়া করে না হালাল রুজির দোয়াকে আল্লাহ তালা কীভাবে কবুল করেন আর হারাম রুজির দোয়াকে আল্লাহ তালা কীভাবে কবুল করেন না এবং সে হাজিসে তিনি একটা সুন্দর রূপ তুলে ধরেছেন যে এক ব্যক্তি সফরের হালাতে খুব ক্লান্ত হয়ে গেছে এখানে আদ পাওয়া যাচ্ছে বা একটু ইন্ডিকেশন পাওয়া গেল সফরের হালাতের দোয়াকে আসলে আল্লাহ তালা কবুল করেন অন্য হাদিসে এসেছে তিন ধরনের দোয়াকে আল্লাহ তালা কবুল করেন একটা হচ্ছে দাওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া যাকে জুলুম করা হয়েছে তার মন থেকে যে কষ্ট আসে জালিমের প্রতি যে অভিশাপটা বেরিয়ে আসে সেই দোয়াকে আল্লাহ তালা অবশ্যই কবুল করেন দাওয়াতুল মুসাফের মানুষ যখন সফরের হালতে থাকে কষ্ট হয় সফরের মধ্যে কষ্ট আছে দোয়াকে মুসাফের আল্লাহ কবুল করেন সফরের মধ্যে কষ্ট আছে আগের বেশি কষ্ট হতো হেঁটে হেঁটে মানুষ কত মাইল যেতেন উঠে পিঠে চড়ে কত মাইল যেতেন আস্তে আস্তে এখন তো আমরা হয়তো প্লেনে সহ করে চলে যাই ট্রেনে বাসে কারে হয়তো এত কষ্ট হয় না তবুও যারা সফর করেন লম্বা লম্বা তারা বুঝেন প্লেনের সফরের মধ্যেও যথেষ্ট কষ্ট আছে যানবাহনের সফর লম্বা হলেও সেখানে যথেষ্ট কষ্ট আছে এবং মুসাফির যদি নিজের বাড়িঘর থেকে অন্য জায়গায় কয়েকদিনের জন্য যান তিনি যতই ফাইভ স্টার হোটেলে থাকলেও অনেক সময় অনেক বিষয়ে কষ্ট আছে নিজের ঘর বিছানা বাড়িঘর থেকে দূরে থাকার কারণে যাই হোক এই মুসাফিরের দোয়াটাকে আল্লাহলা কবুল করেন এই কারণে যে মুসাফির অনেক কিছু মিস করে পরিবার পরিজন বাড়িঘর আরামায়স এই জন্য তার দোয়াকে আল্লাহ তালা কবুল করেন আর দাওয়াত ওয়ালা দিলে ওয়ালা দিহি পিতা মাতার দোয়া সন্তান সন্ততির প্রতি ছেলে মেয়ের প্রতি পিতা মাতার দোয়া ছেলে মেয়েদের প্রতি কবুল হয়ে যায় ছেলে মেয়েদের জন্য বড়ই সুসংবাদ তারা পিতা মাতার দোয়া নিবে কিভাবে এই জন্য হাদিসে এসেছেন না যে ব্যক্তি বুড়ো পিতা মাতাকে পেলো বা কম একজনকে পেল সে ব্যক্তি যদি তাদের দোয়া নিয়ে জাহার থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারল না সে তো বরবাদ হয়ে যাক সে ধ্বংস হওয়ারই কথা এই আমাদের যাদের পিতামাতা মাতা এখনো রয়ে গেছে আমাদের সামনে সোনালি সুযোগ আছে যারা হারিয়ে ফেলেছি তারা পিতা মাতার আত্মীয় স্বজনকে বন্ধুবান্ধবকে সম্মান করে ভালো ব্যবহার করে কিছু পাওয়ার চেষ্টা করি আর তাদের জন্য আল্লাহ তালা কাছে দোয়া করি তার বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে দেবেন দোয়া করলে তো কবুল হয়ে গেলে তো ইনশা আল্লাহ সেটার পুরস্কার পিতামাতাও পাবেন আমরাও পেয়ে যাব পিতামাতার মাতার দোয়া অথবা দোয়া উভয়টাই সাংঘাতিক শক্তিশালী সাংঘাতিক শক্তিশালী জোরাইজ একজন নাম আবেদ ছিলেন বনি বনী জামানায় আপনারা তার কাহিনী শুনেছেন জোরাইজ খুব নাম করা ছিলেন তিনি এত আবেদ ছিলেন বাড়িতে ঘরে ডিস্টার্ব তিনি একটু দূরবর্তী অঞ্চলে গিয়ে একটু জঙ্গলের ভিতরে বা একটা আলাদা এলাকায় একা একা থাকার জন্য একটা ঘর তৈরি করে সেখানে আল্লাহকে ডাকতেন মন ভরে একদিন রাতে তার মা কি যেন গেলেন জোরাইজকে জরুরি একটা কথা বলবেন বা কোনো কাজ আছে ডাকলেন অনেকক্ষণ কিন্তু তিনি তো লম্বা কেরাত লম্বা রুকু সাজিহুদের মধ্যে আসেন এখন মা আর ডাকে সাড়া দিবেন কেমনে একটু মিস্টেক করে ফেললেন লম্বা নামাজ ছাড়লেন না মা কয়েকবার ডাকলেন শুনলো না পরের দিন গেলেন একই অবস্থা সে তার নামাজে আছে তার পরের দিন গেলেন একই অবস্থা সে তার নামাজ মা এসে কষ্ট পাচ্ছে বুঝতেছে মা ডাকছে কিন্তু নামাজ ছাড়তে পারছে না মা কষ্ট পেয়ে গেলেন বললেন জোরাই তিনটা দিন আসলাম তুমি এত লম্বা নামাজ একটু শর্ট করলা না মন থেকে বদ্ধ অচলে আসলো আমার এই কষ্ট তুমি অ্যাপ্রিসিয়েট করলে না তোমাকে বেশ্যার মুখ না দেখাইয়া আল্লা যেন তোমাকে মৃত্যুবরণ না করান মন থেকে কষ্ট চলে আসলো ঠিক হয় নাই যদিও কিন্তু তিনি করে ফেলেছেন পরে জোরাইজ মুশকিলে পড়ে গেলেন জোরাইজেকেকে অফার করেছিল এক মহিলা নষ্ট করার জন্য শয়তান তাকে সওয়ার হয়েছিল কিন্তু জোরাজকে সে কাবু করতে পারেনি তো যারা দিন দেয় তাদের দুশ্মন তো সব জায়গাতেই আছে। কোন দুশ্মনে চক্রান্ত করে ওই মহিলাকে একটা বেশের মহিলাকে লাগিয়ে দিল সেই জায়গায় বলা শুরু করে দিল যে আমি গর্ভবতী হয়েছি জোরাইজ দ্বারা আমার সন্তানও হয়েছে সন্তান জন্ম হওয়ার পরে লোকেরা বললো তুমি তো বিবাহিত না সন্তানের পিতাকে সে বললো সন্তানের পিতা হচ্ছে জোরাইজ তখন এলাকার লোকেরা গিয়ে জোরাইজকে টেনে বের করে আনলো তার কুড়ে ঘর থেকে ও জোরাইজ তুমি দরবেশ হয়েছ তুমি ভণ্ড তুমি আল্লাহর ইবাদত করে আমাদেরকে দেখাও তুমি কত বুজুর্গ মানুষ আর তুমি এই মহিলার সঙ্গে অপকর্ম করেছ এবং তোমার সন্তান হয়েছে মায়ের তার খেয়ে কিছুক্ষণ পরে সে বলল। একটা কথা আমার শোনো তোমাদের বলছ তোমাদের কাছে কোনো প্রমাণ আছে এই তো ছেলে হয়েছে প্রমাণ আছে কই ছেলে ছেলেকে নিয়ে আসো ছেলেকে আনলো তার জোড়াই ছেলের প্যাটে একটা গুতা দিল। এমনি একটা গুতা দিয়ে বললেন এই সন্তান তোমার পিতাকে এই ছোট বাচ্চা আল্লাহ তালা তার জবান খুলে দিলেন বললেন যে আমার পিতা হচ্ছে একটা রাখাল সেই আমার মায়ের সঙ্গে গুণা করে এবং তার ফলে আমার জন্ম হয় তখন লোকেরাতে প্রমাণ পেয়ে গেল তারা জোড়াইজের কাছে মাপটাপে আবার ঘর তৈরি করে দিল জরাইজের জীবন থেকে একটা বড় কষ্ট ছিল পার হয়ে গেল প্রসঙ্গটা এই জন্য আসলো পিতা মাতার দোয়া এবং বদোয়া লেগে যেতে পারে এই জন্য খুব সাবধানে থাকতে হবে এখানে আমরা মূল হাদিস ছিল যে মোসাফিরে দোয়া কবুল হয় এ লোকটা সফর করছিল তার চেহারা খুব ক্লান্ত ছিল তার মানে নিজেকে কাপড় চোপড় ইত্যাদি খুব একেবারে পরিপাটি সাজানো ছিল না অতিরিক্ত একেবারে কেতা দুরস্ত হয়ে দোয়া করেন নাই সদা কথা হাম্বল ওয়েতে দোয়া করেছিলেন সে লোকটা হাম্বল ওয়েতে দোয়া করা এটা দোয়ার জন্য ভালো মানুষ হাম্বল হয়ে গেলে আল্লাহতালা পছন্দ করে। এরপরে হাত তুলে দোয়া করেছিলেন সে লোকটা হাত তোলাকে আল্লাহতালা পছন্দ করেন দোয়ার মধ্যে হাত তোলা সুন্নত কিছু কিছু স্পেসিফিক দোয়ার মধ্যে সময় হাত তুলতে হবে সব দোয়াতে নট নেসেসারি আপনি টয়লেটে যাবেন আল্লাহমাইনি খুব খাবার আছে হাত তুলতে হবে না কিন্তু এমনি আল্লাহ তালার কাছে কিছু কথা আপনার মনের কথা দেওয়ার জন্য জেনারেল কিছু দোয়া করলে হাত তোলাটাও এটা সুন্নত দোয়া কবুল হওয়ার জন্য অন্যতম আদব এরপরে ইয়ারব ইয়া বলা আল্লাহকে রব বলে ডাকা রব্বানা রব্বানা দলাম না ইয়া রব ইয়া রব কাদা ও কাদা ইয়া রব কথাটা এবং রব্বানা কথাটা রব দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ পছন্দ করেন এরপরে এর হাফ দোয়া এখানে ফুটে উঠছে অনেকগুলো বার আল্লাহকে বলতে থাকা এবং বলতে থাকা এক দুবার বলে না থামা তিনবার করে বলা এবং বেশি করে বলা এগুলো সব এলোকটা করেছে তারপরেও এলোকটা দোয়া কবুল হয়নি অনেকগুলো আদাম মেনটেন করেছে এরপরেও তার দোয়া আল্লাহ তালা কবুল করেননি কেন করেননি কারণ মালবাসহু হারাম কালহু হারামু হারাম ফায়ান্না ইস্তজা আবুল্লাহু হারাম হৃদেক দিয়ে খাদ্য খেয়েছে পান করেছে কাপড় চোপড় গায়ে দিয়েছে তার শরীরের রক্ত মাংস হারাম গ্রেদা দিয়ে গঠিত হয়েছে ফায়ান্না ইস্তাজ আবুল্লাহু তার দোয়া কিভাবে কবুল হবে আল্লাহ তালা তার দোয়াকে কবুল করবেন না তাহলে তইয়ে পবিত্র সব কিছুতে ভালো এবং পবিত্রতা মুসলমানের কথা বার্তা আমল চাল চলন সব কিছুতে পবিত্রতা ইনকাম খরচ সব কিছুতে ভালো এবং পবিত্র হওয়া এই তো ইমান শিখেতে এসেছে এই জন্য কালিমা যেটা আমরা পড়ি আল্লাহ তালাকে স্বীকার করার জন্য এটা হচ্ছে কালিমা তো তইয়ে বাহ এটা উত্তম কালিমা দিয়ে আমরা এই ইসলামের দাখিল হলাম কালিমাতুন তয় ইবাহ কাসাদারাতিন তয় ইবাহ ভালো কথা এবং কালিমাতুর শাহাদা এত পাওয়ারফুল এটা একটি পবিত্র গাছের মতো আসল ও হাফ ইসলামা এটা এত মজবুত গাছ এটার রুট এটার শিকড় বহু দূরে নিচে চলে গেছে তার ডালা আকাশের দিকে চলে গেছে ছড়িয়ে গেছে দিন ইসলামের কালিমা এত পবিত্র কালিমা পৃথিবীর কারো কাছে কি এত পবিত্র কালিমা আছে তো কাজেই মুসলমানের জিন্দিকে পবিত্র জিন্দিগি বানাই ফেলতে হবে এই পবিত্র জিন্দগি দেওয়ার জন্যই আল্লাহ তালা আমাদেরকে দিন দিয়েছেন আমাদেরকে অন্ধকার থেকে আলোতে আনতে মূর্খতা থেকে জ্ঞানের দিকে আনতে মন্দ অবস্থা থেকে উদ্ধার করে ভালো অবস্থা দিকে নিয়ে আসতে কাজেই ইন্না তৈবন ওয়ালা ইয়াকবালু ইল্লা তৈবা আল্লাহ তালা পবিত্র এবং ভালো তিনি ভালো এবং পবিত্র ছাড়া কোনো কিছুই কবুল করেন না মনকে পবিত্র করতে হবে চিন্তা ভাবনাকে পবিত্র করতে হবে ওয়াশ ওয়াসা তাতে পলিউটেড না করতে পারে কথাকে পাক পবিত্র সুন্দর করে বলতে হবে বাজে অন্যায় কথা ফাহেসা কথা থেকে দূরে থাকতে হবে খাওয়া দাওয়ার পাক পবিত্র ভালো খাবার খেতে হবে হালাল খেতে হবে ইনকাম করতে হবে পবিত্র সোর্স থেকে হালাল সোর্স অফ ইনকাম থেকে অপবিত্র ঘুষ সুদ মানুষকে ঠকানো ব্যবসার নামে টাকা পয়সা নিয়ে উধাও হয়ে যাওয়া আর আরেকজনের সম্পত্তি আত্মসাত করা এই সমস্ত না অপবিত্র পয়সা কুড়ি থেকে আমাদেরকে রিজিক থেকে থেকে ইনকাম আমাদেরকে করতে হবে। তাহলে আল্লাহ আমাদের এবাদত গুলো কবুল করবেন দোয়াগুলোকে কবুল করবেন তখন আমরা ইয়ারাব আরব করে যে দোয়া করবো রব্বানা আতেনা না রব্বানা করে যে দোয়া করবো সেই দোয়াগুলোকে আদব রক্ষা করে করলে আল্লাহ তালা আমাদের সেই দোয়াকে কবুল করবেন দর্শক মন্ডলী আমরা হাদিস শুনছিলাম জামের অলুমান হেকাম থেকে আজকের হাদিসটা ছিল পবিত্রতার বিষয়ের উপরে এবং এই পবিত্রতা আমাদের সমস্ত জিন্দিগিতে সকল বিভাগে চ্যাপ্টারে সব কিছুতে আসবে আমাদের এই সব কিছু করে আমরা তইয়ে হব আমরা খুব অল খাবাইশ থেকে দূরে থাকব। আমরা রেজেস থেকে দূরে থাকব। আমরা শেরের থেকে দূরে থাকব। আমরা সুন্নতের পবিত্র জিন্দগি যাপন করব আমরা বেদাতে কলুষতা থেকে মুক্ত থাকব। আমরা রাসৌল্লাহ সাল আলহ আসাল্লামের যে দিন দেখে গেছেন এই দিনটার ভিত্তি হচ্ছে পবিত্রতা আমাদের মসজিদে গেলে কত পুত পবিত্র আপনার কাছে লাগবে অন্যদের উপাসনালয় গেলে কতগুলো মূর্তি দেখলেই তো অপবিত্র একটা সিন চলে আসে মূর্তি ছবি নগ্নতা কত কিছু ছড়িয়ে থাকে কত রকমের চিহ্ন কত রকমের নিদর্শন সেখানে থাকে আল্লাহ তালা শকর আদায় করি যে তিনি আমাদেরকে এত পবিত্র জিন্দিকে দিয়েছেন আলহামদুলিল্লাহ ইহি হাদান আলী হাদা ওমা কুন্ন আলী আলাউলা আন হাদান আল্লাহ দর্শক আমাদের আজকের আলোচনা এখানে শেষ হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত